প্রশ্নটা আমরা ছিলাম বলছিলাম যে রিডেমশন এই কথাটার সঙ্গে আমরা অনেকে পরিচিত, কিন্তু এটা ডেফিনেশন এবং কনসিকোয়েন্স সম্পর্কে রিডেমশন মানে হচ্ছে আমি মর্টগেজার হিসেবে একটা মর্টগেজ করলাম, একজনকে দিলাম প্রপার্টিটা, এবার সেটা তো অ্যাবসলিউট ট্রান্সফার হচ্ছে না, তাহলে আমার তার মধ্যে একটা ক্লজ থাকবে যে আমি এই কন্ডিশন যদি ফিল আপ করি, মানে আমি টাকা দিলাম, আমি যদি অমুক দিনের মধ্যে টাকা ফেরত দিই, তাহলে আমি প্রপার্টিটা আবার আমার কাছে ফেরত চলে আসবে। এই যে ফেরত চলে আসার ব্যাপারটা, আমি এই কন্ডিশন ফুলফিল করলে পরে আমার কাছে এই প্রপার্টিটা আবার ফেরত চলে আসবে, এই মর্টগেজ প্রপার্টিটা ফেরত চলে আসবে, এটাকেই বলে রিডেমশন। সেই কন্ডিশনাল কন্ডিশনটা ফুলফিলটাকে তাহলে রিডেমশন বলছে না, কন্ডিশন এই প্রসেসটাকে বলছে রিডেমশন, এবং কন্ডিশন ফুলফিল একটা হচ্ছে ওয়ান অফ দি কন্ডিশন যেটা কিনা থাকতে হবে। আমি ধরুন বললাম আমি 10টা ইনস্টলমেন্টে টাকাটা দিয়ে দিলে পরে মর্টগেজের মর্গেজিকে, তাহলে আমার তার প্রপার্টিটা ফেরত চলে আসবে আমার কাছে। এবারে যে মুহূর্তে আমি এই টাকাটা আমার সে দেওয়া হয়ে যাবে, অটোমেটিক্যালি প্রপার্টিটা রেডিউম হবে, এবং যে মর্গেজি তার দায়িত্ব থাকবে প্রপার্টিটা আমাকে ট্রান্সফার করে দেওয়া। আচ্ছা, এই মর্গেজটা কি সবসময় রেজিস্ট্রেশন দেওয়া? হ্যাঁ, এক বছরের ওপরে যদি কোনো কিছু দেওয়া ট্রান্সফার হয় এক বছরের উপরে, তাহলে পরে প্রশ্ন যেমন লিজ নিয়ে, মানে লিজটা কাকে বলছে এবং লিজের মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্স থাকে, তাহলে একটা ফোন নিয়ে নেবো। হ্যালো 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 বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আমি মন্টু মাইতি বলছি। বলুন মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে বলুন বলুন। আমার দাদা জানি মন্টু মাইতি। হ্যাঁ মন্টুবাবু বলুন, শুনতে পাচ্ছি। আমার দাদা ব্লাড ক্যান্সার হয়েছে আর কি, মানে 3 বছর হলো লোনটা নিয়েছে। আচ্ছা, আমার দাদা ব্লাড ক্যান্সার হয়েছে, 3 বছর ক্যান্সার লোনটা নিয়েছে আর কি, উনি এখন ব্লাড ক্যান্সার আছে। কোন প্রপার্টি মর্টগেজ রেখে লোন নিয়েছে? হ্যাঁ, ওই ব্যবসায়িক লোন আর কি। আপনি 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 কি জানতে চাইছেন? এখন আমি জানতে চাচ্ছি যে ব্যাংকে অলরেডি চিঠি আসছিল দাদা, লোকদের সাবমিট করার জন্য ওই আপনি জানতে চাইছেন কি, মানে লোনটা শোধ না করলেও, মানে না করলে না করলে হয় নাকি, সেটাই দেবে কিছুটা ইয়ে করতে, কিন্তু ব্যাংক কোনো মানে হিয়ারিং দিচ্ছেনি, বা তা ওনারা বলছেন যে আমাদের হাতে কোনো সেফ এ নেই, এটা এ ব্যাপারে কি করে? শুনুন, আপনার যদি ব্যাংক কোনো রকম আইনত কোনো রকম স্টেপ নিয়ে থাকে, তাহলে আপনাকে সেখানে গিয়ে আপনার যা বক্তব্য সেটা বলতে হবে। ধরুন কোর্টে গেছে, কোর্টে গিয়ে টাকার জন্য ব্যাংক বলছে, এবং আপনার দাদার ব্লাড ক্যান্সার হচ্ছে, সেই ডকুমেন্টস দিয়ে যদি আপনি কোর্টে বলেন যে আমি ধরুন আপনার 10 টাকা বাকি আছে, আমি 10টা ইনস্টলমেন্টে দেবো, তাহলে হয়তো কোর্ট সেটা রাজি হয়ে যেতে পারে। কিন্তু এমনি আইনে কোথাও বাধা নেই আপনার এগেনস্টে এই লোনটা রিকভার করা, কিন্তু ব্যাংকের ডিসক্রিশনারি পাওয়ার আছে, সেটা সেটা করতে পারে। আরেকটি ফোন নিয়ে পরে প্রশ্ন ফিরে আসবো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথেকে বলছেন? আমি দক্ষিণ থেকে রাজু ইসলাম বলছি। বলুন। হ্যাঁ, আমি মানে মাসিক যে কোম্পানি, এগুলো তো আমাদের জায়গা জমি উপরে কিছুটা আছে মর্গেজ, যেমন কথাটা বলছেন, তো আমাদেরকে 720 স্কোয়ার ফিটের ইয়েতে দিয়েছে, 50% আমরা করেছি। বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমাদেরকে দিয়েছে যে এটা আপনাদের 720 স্কোয়ার ফিট জায়গা দেওয়া হবে, তো আমাদের ম্যাচুরিটি টাইম হয়ে গেছে, তাহলে আমরা ওটা পাচ্ছি না, এটা কি শুনুন, এটা আজকের বিচার্য বিষয় নয়। আপনি যেটা বলছেন সংক্ষেপে আপনাকে বলে রাখি, এটা হচ্ছে প্রমোটার্স অ্যাক্টে একটা আইন আছে, আপনার যদি কোনো রকম প্রমোটারের বিরুদ্ধে কিছু বলার থাকে, তাহলে সেখানে গিয়ে আপনি আপনার বক্তব্য বলতে পারেন।
বলতে বলতে সময় হয়ে গেল একটা ছোট্ট বিরতি নিই, সঙ্গে থাকুন, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। গুলিয়ে ফেলেছে ব্যাপারটা অনেক বাবা, মা পুরো মাথাটা গেছে বাবা পুরো মা।